এদিকে তাকিয়ে বলবো, হ্যাঁ তোমার নাম? তোমার তুমি কতদিন পর বাড়ি ফিরে এলা? তোমাকে তোমাকে কি করেছিল? সেই মেলার সময় ঠিক রাত 7টা কিংবা 8টার সময় নবাব সিরাজদুল্লাহ আর শফিকুল শফিকুল মোটরসাইকেল নিয়ে এসেছিল। আর নবাব সিরাজদুল্লাহ মুখে গামছা নিয়ে মোটরসাইকেলে চাপিয়ে কোথায় যে নিয়ে চলে গেল সেই দিকে আমি কিছু জানি না। আর জানার পর আমি বাবা মার কাছে যেতে চাই। তোমার তোমাকে যে এই যে তোমাকে মোটরসাইকেলে করে নিয়ে গেছিল তখন কি তোমাকে মুখ চেপে ধরেছিল? হ্যাঁ। কি দিয়ে মুখ চেপে ধরেছিল? গামছা কিংবা কি ছিল তো এলি মনে। আর এই যে 1.5 বছর ধরে তোমাকে নিয়ে যে এখানে ওখানে ঘুরেছে তখন কি তুমি বুঝতে পারতাম না যে তোমার বাড়ি ঘর কোথায়, তোমার মা বাবা কোথায়? না আমি কিছু বুঝতে পারতাম না। তোমার কি মনে হয় ওরা কোনো কিছু তোমাকে খাইয়ে মাথাটাকে খারাপ করে রেখেছিল? হ্যাঁ। তো ওরা এই যে তোমাকে নিয়ে গেল নিয়ে কোথায় কোথায় রেখেছে, কোথায় কোথায় রাখতো, কোথায় কোথায় ঘোরাতো এটা বলতে পারবা? হ্যাঁ পারব। বলো কোথায় কোথায় নিয়ে গেছে। শ্রীপতিপুর, শ্রীরামপুর, ঘুষপুরা, কলিয়ারি, ইসলামপুর, রাজগ্রাম, দুর্গাপুর। তো এই যে এইসব জায়গাগুলো বললা, এইসব জায়গাতে কতদিন করে রাখতো? খুব জোর 2 মাস থেকে 3 মাস করে রাখতো, কোথাও 25 দিন রাখতো, কোথাও 10 দিন। আচ্ছা এই যে ছেলেটা তোমাকে নিয়ে গেছিল সে তোমাকে মারধর করত? রাত্রে করত মারধর। আর এই ছেলেটা কি তোমাকে জোর করে কিছু করেছে? হ্যাঁ। কি করেছে জোর করে? এই ছেলেটা এই ছেলেটা তোমাকে জোর করে রেপ করতো, রোজ রাত্রি রেপ করতো? তুমি মানা করা সত্ত্বেও শুনতো না? আর এই যে মারধর করেছে তোমার শরীরে অনেক জায়গায় দাগ আছে তো? না। এমনি হাত দিয়ে মারতো? গলা ফলা টিপে দিত?